রাঙিয়ে দিয়ে যাও। পাপা দেখো এতে কত ছবি। ছবি দেখি। তুমি এতটা ইরেসপন্সিবল কি করে হতে পারো? ওটা যদি এখন কারোর হাতে পড়ে তোমার আইডিয়া আছে কি বিপদ হতে পারে? তুমি ভুলে যেও না তুমি একজন র এজেন্ট। বাবলু যখন প্রমোশন পেয়ে পাহাড়গঞ্জ গিয়েছিল আমি ওর সঙ্গে গিয়েছিলাম, আর তখন তো এই ছবিগুলো আমি ওর সঙ্গে তুলেছিলাম ওখানে। কিন্তু আপনি কোথায় থেকে পেলেন এটা? অর্ণববাবু ব্যাগে। আমি তোমার ফিলিংস বুঝতে পারছি, কিন্তু একজন রয়্যাল এজেন্ট হিসাবে যার ফিরে যাওয়ার পথ নেই, এখন এটা দেশের প্রশ্ন। আমিও তো আমার ঘর ছেড়ে এসেছি, স্বামী ছেড়ে এসেছি। সামনে 15ই আগস্ট, আমাদের কাছে যে জঙ্গি হামলার আগাম নিউজ আছে সেটা আমাদের ভেস্তে ফেলতেই হবে, আমাদের খুঁজে বার করতেই হবে ওই মাথাদের যারা জঙ্গিদের মদত দিচ্ছে, টাকা পাঠাচ্ছে, সাহায্য করছে। দেশকে বাঁচাতে হবে, যে কোনো মূল্যে আমাদের দেশকে বাঁচাতেই হবে, তবেই হব আমরা সফল র এজেন্ট। থ্যাংক ইউ সুমি, থ্যাংক ইউ ভেরি মাচ আমার ডিউটিটা আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য, থ্যাংক ইউ। সবার আগে আমাকে ওই অ্যালবামটা খুঁজে বের করতে হবে, যে করেই হোক। বৌমা তুমি আবার শুরু করলে? বাবা এই দেখুন, বাবা আপনি নিচে চোখে দেখুন, দেখুন অর্ণববাবুর ফেলে যাওয়া ব্যাগে। অভিজিৎ বাবু আমাকে এই ছবিগুলো দিয়েছেন। কিন্তু এটা কি করে সম্ভব? অর্ণব তো নিজেই বলল। মিথ্যে বলেছে বাবা, সম্পূর্ণ বানিয়ে বলেছে। কিন্তু ও আমার চোখে ফাঁকি দিতে পারেনি, এই অ্যালবামই প্রমাণ যে অর্ণব আসলে বাবলু। শিউলিমা আমি একটা কথা বলবো? দেখো মা, এতদিনে তুমি তো এরকম অনেক প্রমাণ জোগাড় করতে পারলে, কিন্তু তা দিয়ে কি লাভ হলো বলো? যে মানুষটা তোমাকে অস্বীকার করছে, নিজের পরিচয় অস্বীকার করছে, তাকে কি সত্যি সত্যি তুমি ফিরিয়ে আনতে পারবে? কিন্তু শিউলিমা, হয়তো এটাই সত্যি যে অর্ণব বাবলু নয়। 5 বছর আগে যে নিখোঁজ হয়ে গেছে, যার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না, এতদিন ধরে তো চেষ্টা করলে তুমি, আর কতদিন তুমি বাবলুর পথে বসে থাকবে বলো তো? শিউলিমা এভাবে নিজের জীবনটাকে নষ্ট করো না। আমারও সেটাই মত শিউলিমা। দেখো দেখো মা, জীবন তার নিজের পথ খুঁজে নিতে চাইছে, আর তুমি এখনো সেই পুরনো জিনিস আঁকড়ে বসে আছো। আচ্ছা এটা তো ভাববে, তোমাকে দেখে বাসন্তী দিদি সুখেনদাও কি কম কষ্ট পাচ্ছেন? আচ্ছা তুমি তো ওদেরও মেয়ে নাকি? আমি ভেবেছিলাম এই ছবিগুলো দেখার পর, কিন্তু শিউলিদি এরকমও তো হতে পারে, এই ছবিগুলো কোনোভাবে অর্ণবদার কাছে এসেছে আর একই রকম দেখতে বলে উনি হয়তো রেখে দিয়েছেন। শিউলিমা
আর কতদিন তুমি এভাবে নিজের যন্ত্রণা বুকে নিয়ে বয়ে বেড়াবে? নতুন করে বাঁচো মা। আমি তোমার কাকা বাবু আমরা ঠিক করেছি যে তোমাকে আমাদের অভির সঙ্গে বিয়ে দিয়ে এবাড়ির বড় বউয়ের সম্মান দেব। তুমি নতুন করে আবার একটা সংসার পাবে। আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ শিউলি, আমি তোমাকে ভালোবাসি সারা জীবনের জন্য। আমার তোমাকে চাই শিউলি, তুমি ছাড়া যে আমি অসম্পূর্ণ। আমি কি দোষ করেছি? আমি কি এতটাই খারাপ
দেখছে আমাকে বাদ দিয়ে অন্য একটা মেয়েকে। না না, এটা কিছুতেই হতে পারে না। আমার বাবলু আমাকে ছেড়ে অন্য কাউকে কিছুতেই হতে পারে না। আমি এতটা খারাপ নই। শিউলি, কে বলেছে, কে বলেছে তুমি খারাপ? হ্যাঁ, তোমার মতন ভালো মেয়ে কটা আছে বলো তো? আর শিউলি, আমরা আমরা সবাই তোমাকে খুব ভালোবাসি। তাহলে বাবলু কেন আমার সঙ্গে এরকম করলো গো? আমি কি দোষ করেছিলাম? আমাকে আমাকে একা রেখে ও কেন চলে গেল? কেন বাবা আমাকে একা করে দিল? কেন করে দিল? শান্ত হও শিউলি, শান্ত হও। তুমি আমাদের কাছে সত্যি অনেক দামি, আমরা তোমাকে কেউ হারাতে চাই না। আর সেই জন্য আমরা সবাই চাই যে তুমি আমাদের এই বাড়িতে বড় বউ হয়ে এসে সারা জীবনের জন্য আমাদের সাথে থাকো। না না, এটা কি করে সম্ভব? তোমরা বলছো কি করে এই কথাটা আমাকে? তোমরা তো সকলেই জানো আমি বিবাহিতা, তারপরেও? আমরা তোমাকে জোর করছি না শিউলি, বিশ্বাস করো। শুধু শুধু তুমি আমাদের কাছে খুব স্পেশাল শিউলি, তাই তোমাকে আমাদের কাছে রাখতে চাই। আর আর তাই আর তাই কি চাও আমার কাছে? কি চাও তোমরা? আমরা চাই তুমি সত্যিটা মেনে নাও শিউলি। তুমি দেখো, দেখবে জীবনটা জীবনটা থেমে নেই, নতুন করে বাঁচো শিউলি, আর জীবন আবার শুরু করা যায় যে কোনো জায়গা থেকে। কি সত্যি মেনে নেওয়ার কথা বলছো তুমি? বাবলু বেঁচে নেই শিউলি, এটাই সত্যি শিউলি, আর এটাই মেনে নাও। গেস্টরুমে তো অ্যালবাম নেই, ওখানে তো ভালো করে দেখলাম। শিউলি যদি অ্যালবামটা পেয়ে থাকে তাহলে এই ঘরেই কোথাও আছে। তুই অন্তত একবার শিউলির হাত ধরে বল যে তুই শিউলিকে কতটা ভালোবাসিস। সেটা হয় না মা। কেন কেন হয় না? হতে বাধাটা কোথায়? আর তাছাড়া বাসন্তী দিয়া সুখেন দাও তো মনে করছে যে শিউলি নতুন করে জীবনটা শুরু করা উচিত। শুধু তুই একবার, তুই একবার শিউলির হাত ধরে বল যে তুই ওকে ভালোবাসিস। মা মা, আমি শিউলিকে ভালোবাসি এটা প্রশ্ন নয় মা। আমি বুঝতে পারছি না তুই কি বলছিস। আর তাছাড়া বাসন্তী তুইও তো আজকে কথা বলবি শিউলির সাথে এইটা নিয়ে।
কে? আর কোনো সন্দেহ নেই, অর্ণব আসলে বাবলু, নিজের ছবিগুলো নিতে এসেছিল। কেউ কি ঢুকেছিল ঘরে? না কেউ ঢোকেনি, এসো। না না, ওই দিকেটা কি শব্দ শুনলাম? না, বললাম তো না কোনো শব্দ নেই, কেউ ঢোকেনি, চলো কিচ্ছু নেই, চলো না আমি বলছি তো কিছু। বাবা মা তো নিজেরাই ঠিক করেছেন যে শিউলির আবার বিয়ে দেবেন। তুমি যে বাবলু সেটা এখন ফাঁস হওয়ার ঠিক হবে না, তুমি এখন অর্ণব বাসু। এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না, আমি যে শিউলিকে ভালোবাসি আর ও আমাকে। এখন তোমাকেই ডিসাইড করতে হবে তোমার কাছে কোনটা আগে, তোমার ডিউটি না তোমার ভালোবাসা। আমি তোমার কাকা বাবু আমরা ঠিক করেছি যে তোমাকে আমাদের অভির সঙ্গে বিয়ে দিয়ে এবাড়ির বড় বউয়ের সম্মান দেব। আমরা সবাই চাই যে তুমি আমাদের এই বাড়িতে বড় বউ হয়ে এসে সারা জীবনের জন্য আমাদের সাথে থাকো। বাবলু বেঁচে নেই শিউলি, কিছু ভাবছেন? ভাবছি এই জীবনে কত কিছু দেখতে হলো। বাড়ির লোকজন আপনারা আর আমার বিয়ের কথা বলছিল। অসম্ভব, এটা কিছুতেই হতে পারে না। হবে, এটাই হবে। সবাই এসো, ব্রেকফাস্ট রেডি। মা মা, শিউলিদি আসবে না? দেখ, আমি আর কিছুক্ষণ দেখি, যদি ও না আসে তাহলে আমি ওর ঘরে ওর খাবারটা নিয়ে যাব। সত্যি মেয়েটা এখানে আসার পর ধীরে ধীরে কিরকম ভালো হয়ে উঠছিল, কত হঠাৎ করে যে কদিনে কি হয়ে গেল আমার মনে হয়। জানিস তো সুখেন, ওকে আর একটু সময় দেওয়া উচিত। আমার একটা কথা বলার ছিল। কি কথা বৌমা? কি হয়েছে শিউলিমা? কাল রাতে আমি আপনাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করে ফেলেছি। আমি বুঝতে পেরেছি যে আমার সেটা একদমই করা উচিত ছিল না। আসলে সমস্যাটা তো আমার নিজের, তাছাড়া আপনারা কখনো আমার উপকার বই অপকার করেননি। আর কাল আমার যে কি হয়েছিল আমি নিজেই বুঝতে পারছি না। আমি নিজেকে একদমই শান্ত রাখতে পারছিলাম না, তাই। শিউলি মা, তোমাকে তো আমরা মেয়ের মতো দেখি, তাহলে কেন এত সংকোচ করছো? আপনজনের সঙ্গে যেমন হাসি আদর ভালোবাসা এগুলো শেয়ার করতে হয়, তেমনি রাগ দুঃখ অভিমান এগুলো তো শেয়ার করতে হয়। এই নিয়ে আমরা কেউ কিচ্ছু মনে করিনি। তুমি এত সংকোচ করো না মা,
আসলে কাকা বাবু, আমার মেনে নিতে খুব কষ্ট হচ্ছিল যে আমার বাবলু আর বেঁচে নেই। কিন্তু কাল রাতে আমি অনেক ভেবেছি, আমি ভেবে চিনতে এই সিদ্ধান্তে এসেছি যে আমার বাবলু সত্যি। শিউলি মা, দেখো মা, তুমি যে এতদিন পরে সত্যিটা বুঝতে পেরেছো এটাই আমাদের কাছে যথেষ্ট। সরি, আর কতবার সরি বলবে মা? আমরা তো বললাম যে তোমার মনের অবস্থাটা আমরা বুঝি। চলো খেয়ে নেবে, চলো। কাকিমা, এখন আমার খেতে ইচ্ছে করছে না।